প্রিয় শ্রেণী ভাই বোনেরা আমার হাতে রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র আরও একবার দ্বাদশ শ্রেণীর মতন আমি প্রমাণ করে দিলাম যে একেবারে কোশ্চেনের সাথে কোশ্চেন কিভাবে মিলে যায় বাকি সমস্ত ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য নিয়ে এসেছে লাস্ট মিনিট সাজেশান বিভিন্ন ধরনের কমনের প্রতিশ্রুতি কিন্তু আমাদের চ্যানেলে একমাত্র চ্যানেল যারা কমনের প্রতিশ্রুতি দেয় না তারা প্রশ্ন তৈরি করে একেবারে এই প্রশ্নে যে প্রশ্নগুলো ছিল অনুরূপভাবে একটা প্রশ্ন আমি তোমাদের পরীক্ষার আগে পোস্ট করেছিলাম এছাড়া আমি অনেক দিন আগে তোমাদের জন্য লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আপলোড করেছিলাম সেই সাজেশান ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করেছি একেবারে অনুরূপ প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসছে সেইখান থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন কমন প্রথম প্রশ্ন যেভাবে বলেছিলাম পরীক্ষায় খাতায় প্রথম প্রশ্ন সেভাবে এসছে দ্বিতীয় প্রশ্ন আমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কিন্তু সব থেকে বড় কথা হলো আমি তোমাদের পরীক্ষার আগে একটা শর্টস আপলোড করেছিলাম সেই শর্টসে যে প্রশ্নগুলো ছিল হুহু একই প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে একটাও প্রশ্ন আলাদা নয় তাই আরও একবার প্রমাণ হয়ে গেল যে আমাদের চ্যানেলই তোমাদের জন্য নিয়ে আসে সব থেকে বেশি কবন এই দেখো সেই শর্টস যেই শর্টসটার প্রতিটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আর হাতে রয়েছে আমার তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র দুটো দেখে নিতে পারো মিলিয়ে তোমরা শর্টসটা এখনও রয়েছে ঠিক আছে যে একেবারে হুবহু কমন দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন অথবা সেম টু সেম তাই যারা এখনও চ্যানেলটাকে ভরসা করতে পারছো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সবার আগে ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে জানাও যে তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়েছিলে তার ফল তোমরা পেয়েছো কি না তো চলো দেখে নিই তোমাদের প্রশ্নপত্রের সব থেকে সঠিক এমসিকিউ আর আর এসিকিউয়ের সমাধান দেখো প্রথম এমসিকিউ তার অ্যান্সার কী হবে বলছে আইনের অনুশাসনকে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষা কবচ কে বলেছেন অ্যান্সার হবে ডাইসি আইনের প্রাচীনতম উৎস অ্যান্সার হবে প্রথা তিন নম্বর শিশেরও যে ধরনের সাম্যের প্রবক্তা অ্যান্সার হবে সামাজিক সাম্য সমাজতান্ত্রিক দেশে এক নায়কতন্ত্রের রূপটি হল অ্যান্সার হবে শ্রেণীগত এক নায়কতন্ত্র পাঁচ নম্বর ভারতে ড্যাশ বিদ্যমান অ্যান্সার হবে এক নাগরিকত্ব বিদ্যমান জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের ড্যাশ পদ্ধতি অ্যান্সার হবে স্বাভাবিক পদ্ধতি গণপরিষদের সভাপতি ছিলেন অ্যান্সার পেয়ে রাজেন্দ্র প্রসাদ ভারতের সংবিধান হলো অংশ তো সুপরিবর্তনীয় অংশ তো দুষ্পরিবর্তনীয় ভারতের সংবিধানে কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে তৃতীয় অংশে গণপরিষদ গঠিত হয়েছিল ড্যাস সদস্যকে নিয়ে অ্যান্সার পেয়ে তিনশো উননব্বই জনকে নিয়ে অপশান ডি রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপতি দায়বদ্ধ থাকেন অ্যান্সার জনগণের কাছে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে বোঝায় কেন্দ্র রাজ্য উভয় সরকারকে অপশান ডি ভারতের সংবিধানে শিক্ষার অধিকার হলো একটা মৌলিক অধিকার অপশান বি ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিক ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা অ্যান্সার হবে ছটি যারা সাতটি করেছে সেটা ভুল দল ব্যবস্থা অপরিহার্য অ্যান্সার হবে গণতন্ত্রে ভারতের দলত ভারতে দল ত্যাগ নিরোধক আইন পাশ হয় উনিশশো সালে পরে প্রশ্ন ভারতে বিদ্যমান ড্যাস ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থা নেক্সট ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে অ্যান্স হবে উনিশশো সালে পরের প্রশ্ন প্রতিটি চাপ সৃষ্টিকার এই গোষ্ঠীর মূল্য শাসকদের কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা রাজনৈতিক দলকে কে স্বীকৃতি দেয় আনসাবে নির্বাচন কমিশন আশা করছি প্রত্যেকটা অ্যান্সার তোমরা মিলিয়ে নিচ্ছ যারা চব্বিশে চব্বিশ পাচ্ছ অর্থাৎ প্রতিটা প্রশ্ন তোমাদের ঠিক হয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এমনকি আমরা এমসিকিউ এর সাজেশান আপলোড করেছিলাম সেখান থেকে প্রচুর প্রশ্ন কমন এসছে প্রায় প্রতিটা প্রশ্ন কমন এসছে এছাড়া আমাদের বানানো এসিকিউ এর লাস্ট মেট সাজেশান যেটা তোমাদের রিভিশন ক্লাস দেখেছিলাম সেখান থেকে প্রতিটা প্রশ্ন কমন একটাও তার বাইরে আসেনি রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় অ্যান্সঅের নির্বাচন কমিশন ভারতের সংবিধানে কত নম্বর ধারায় সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কথা উল্লেখ আছে অ্যান্সপের তিনশো ছাব্বিশ নম্বর ধারায় পরে প্রশ্ন মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স অ্যান্সার ছিল একুশ বছর কমিয়ে এখন আঠেরো বছর করা হয়েছে আঞ্চলিক নির্বাচন কমিশনারদের কে নিয়োগ করেন অ্যান্সার রাষ্ট্রপতি আর লাস্ট এমসিকিউ ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব কার থাকে অ্যান্সার হচ্ছে নির্বাচন কমিশনারের পরের দেখে নাও এই ছিল তোমাদের এমসিকিউর অ্যান্সার এবার এসিকিউর অ্যান্সারগুলো দেখে নাও প্রথম জনগণের সার্বভৌমিকতার কথা কে বলেছেন অ্যান্সার হবে রুশো হাফসের মধ্যে প্রকৃতির রাজ্য কেমন ছিল বিশৃঙ্খল এবং যেখানে সামাজিক কোনো ব্যবস্থা ছিল না নেক্সট রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড থাকে সরকারের কোনো নির্দিষ্ট ভূখণ্ড থাকে না মার্ক্সের মধ্যে আইন কি আইন হচ্ছে শাসক শ্রেণীর ইচ্ছার বহিঃপ্রকাশ আইনের একটি বৈশিষ্ট্য আইন হচ্ছে সর্বজন গ্রাহ্য স্বাধীনতার একটি রক্ষা কবচ অ্যান্সার হবে আইনের অনুশাসন নেক্সট পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো দেখো পরোক্ষ গণতন্ত্রের অ্যান্সার কী হবে যে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ সরকার বা রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশগ্রহণ না করে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে অংশগ্রহণ করে তাকে বলা হয় পরোক্ষ গণতন্ত্র নেক্সট যেখানে দলগত এক নায়কতন্ত্র কাকে বলে দেখো দলগত এক নায়কতন্ত্রের অ্যান্সার কী হবে যখন কোনো রাষ্ট্রে একটিমাত্র রাজনৈতিক দল সকল ক্ষমতা হস্তগত করে নির্বিচারে তা ব্যবহার করে এবং অন্য সব দল ও মতের অস্তিত্ব ধ্বংস করে তখন সেই শাসন ব্যবস্থাকে দলগত এক না বলে পরের প্রশ্ন দেখে সাম্য বলতে কি বোঝো এর অ্যান্সার কীভাবে দেখে নাও সাম্য বলতে বোঝায় যোগ্যতা অনুসারে শর্ত সাপেক্ষে অধিকার বা স্বাধীনতা পরের প্রশ্ন নাগরিক বল অ্যান্সার হবে যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে সর্বপ্রকার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অধিকার ভোগ করে তাদেরকেই নাগরিক বলে প্রশ্ন দেখে ভারতে ভারতের সংবিধানে কত নম্বর ধারা সমূহে ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা যায় আনসার পাঁচ থেকে এগারো নম্বর নাগরিকতা বিলুপ্তির দুটি কারণ প্রথম কারণ হচ্ছে যদি অন্য কোনো দেশের নাগরিকতা তুমি গ্রহণ করো তাহলে নাগরিকতা বিলুপ্ত হবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে অন্য কোনো দেশের যদি সামরিক বাহিনীতে যোগদান করো তাহলে নাগরিকতা বিলুপ্ত হবে আর থার্ড হচ্ছে দেশ দ্রোহিতামূলক কোনো কাজ করলে নাগরিকতা বিলুপ্ত হবে তিনটে বলে দিলাম যার মধ্যে দুটো তোমরা লিখলেই হবে গণপরিষদের খসড়া খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এই যে দেখতে পাচ্ছ তোমাদের এসিকিউ এর লাস্ট মিনিট সাজেশন একটা দিয়েছিলাম রিভিশন ক্লাস এখান থেকে সমস্ত এসি কিউ একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে এছাড়া আমি তোমাদের জন্য এমসি কিউ রিভিশন ক্লাসও নিয়ে এসেছিলাম সেখান থেকেও সব প্রশ্ন কমন এসছে ঠিক আছে এছাড়া আমি তোমাদের জন্য একটা শর্টস আপলোড করেছিলাম যেটার কথা আমি তোমাদের জন্য যেটা উল্লেখ করলাম এই যে এই শর্টস সমস্ত কিছু কিন্তু এখান থেকে তোমাদের কমন এসছে ঠিক আছে প্রমাণ দিয়ে দিলাম দেখে নাও নেক্সট গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল ছাব্বিশ নভেম্বর উনিশশো সংবিধান কবে কার্যকর ছাব্বিশ জানুয়ারি জানুয়ারি উনিশশো পঞ্চাশ লিখিত অলিখিত সংবিধানের দুটি পার্থক্য লিখিত সংবিধান কার্যত লিখিত অলিখিত সংবিধান কার্যত অলিখিত লিখিত সংবিধান পরিবর্তন করা দুষ্পরিবর্তন মানে খুব সহজে পরিবর্তন করা যায় না তার একটা লিখিত রূপ থাকে তাই আর অলিখিত সংবিধান সহজেই পরিবর্তন করা যায় সুপরিবর্তনের দুষ্পরিবর্তনের সংবিধানের একটি করে উদাহরণ অ্যান্সার হবে ইংল্যান্ড আর ইউএসএ পরে প্রশ্ন এমন একটি দেশের নাম করে যেখানে অলিখিত সংবিধান আছে অ্যান্সার হবে ইংল্যান্ড রাজনৈতিক দলের বৈশিষ্ট্য অ্যান্সার হবে ক্ষমতা দখল করা রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য রাজনৈতিক দল ক্ষমতা দখলের জন্য ভোটে দাঁড়ায় আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বাইরে থেকে সরকারকে ঠিক আছে প্রভাব বিস্তার করে অর্থাৎ বাইরে থেকে সরকারের নীতিগুলোকে নির্ধারণ করে ভারতের দুটি জাতীয় দল একটা হচ্ছে বিজেপি একটা হচ্ছে কংগ্রেস নির্বাচন কমিশনের একটা সীমাবদ্ধ নির্বাচন কমিশনের একটা সীমাবদ্ধতা হলো যে নির্বাচনে যে বিপুল সংখ্যক কর্মচারী লাগে তাদের নিয়োগ আর নিয়ন্ত্রণ তিনি করতে পারেন না বর্তমানে ভারতের নির্বাচন কমিশনের সংখ্যা অ্যান্সার হবে একটা প্রধান আর দুটো তার সহকর্মী কমিশন তাহলে টোটাল তিনটে হবে অ্যান্সার ঠিক আছে আর সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কাকে বলে যে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে বোঝায় জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ শিক্ষা সম্পত্তি নির্বিশেষে ভারতের প্রত্যেকটা নাগরিকের ভোটদানের অধিকারকেই সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলে তো এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এর প্রশ্নপত্র প্রত্যেকটা এমসিকিউ এসিকিউ একেবারে সঠিক সমাধান দিয়েছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এছাড়াও তোমাদের ইতিহাস আর সংস্কৃতের পরীক্ষা এখনও বাকি আছে যদি তোমরাও যাও তোমাদের পরীক্ষা ভালো হোক তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাও তাহলে অবশ্যই চ্যানেলের সাথে এক জুড়ে থাকতে একেবারেই ভুলো না এবং ইতিহাস আর সংস্কৃতের আমি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশান আপলোড করেছি সংস্কৃতে তো পার্ট ওয়াইজ সাজেশান আপলোড করে দিয়েছি যদি এখনও পর্যন্ত না দেখে থাকাও তাহলে প্লে লিস্টে যাও সেখানে একটা সেকশান আছে ক্লাস ইলেভেন সাজেশান দু হাজার তেইশ সেখান থেকে সেগুলো সব দেখে নাও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো হয়ে ভালো লেগেছে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিও